প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো অসাধারণ এক ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে বিশেষ করে আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো আজ আমি রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চাল কুমড়ো বড়ো সাইজের আর বড়ো চাল কুমড়োর উপরে পাউডারের মতো একটা প্রলেপ পড়ে এটা আমি কেটে নিচ্ছি এর থেকে কিছুটা অংশ আমি এখন রান্নার জন্য কেটে নেব যেহেতু এটা বড় সাইজের তাই আমি বটি দিয়ে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন এই সাইজ করে আমি কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ফালি করে রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলেই আমি এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল গরম তেলে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা এগুলোকে আমি ভালো করে নেড়ে নেব যাতে এদের র ফ্লেভারটা চলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পানি পানিটা এই জন্য দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি বাটা মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পেঁয়াজ বাটা ওয়ান টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন জিরা বাটা এগুলোকে এখন আমি ভালো করে নেড়ে চড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি অ্যাড করব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো আমি ধনিয়া গুঁড়ো খাই না আপনারা চাইলে দিতে পারেন এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এদিকে মশলাটা কষাতে দিয়ে আমি ওদিকে যে চাল কুমড়াটা কেটে রেখেছিলাম সেটা এখন ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম সাইজ করে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি আমি ধোয়া শেষ হয়ে গেছে ওদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এগুলোকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আলতো করে নাড়তে হবে কারণ ইলিশ মাছটা খুব নরম হয় ভেঙে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন ঢেকে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব ঢাকনা খুলে আমি আলতোভাবে এখন একটু নেড়ে চেড়ে দেব আমি আবারও বলছি সব সময় খেয়াল রাখবেন মাছটা যেন ভেঙে না যায় এমনভাবে নাড়তে হবে ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে দিয়ে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছটা কষানো শেষ হয়ে গেছে এখন আমি কড়াইয়ে চাল কুমড়োর গুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়ো একটু পরিমাণে বেশি করেই রান্না করতে হয় কারণ চাল কুমড়ো যত সেদ্ধ হতে থাকে তত এর ভেতর থেকে পানি বের হয় আর পরিমাণটা কমতে থাকে তাই আমি একটু বেশি করেই নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চাল কুমড়োটা ভালো করে কষিয়ে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে এসেছে এর ভেতর থেকে এগুলোকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আরও কিছুক্ষণ কষানোর পর আমি ফিরে এলাম আমার চাল কুমড়োটা কষানো শেষ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করছি পরিমাণ মতো চাল কুমড়ো সেদ্ধ হতে যতটা পানি লাগবে অতটাই দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না চাল কুমড়োর টুকরোগুলো এখন আমি ভালো করে পানি এবং মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি আলতো করে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ আর হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কেমন কালারফুল লাগছে আমি চুলোর আঁচটা কমিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ